আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমরা ইন্ডেক্স এন্ড ম্যাচ ফর্মুলা আজকে শিখব। ধরেন এখানে আমার একটা টেবিল আছে, টেবিলের মধ্যে কি আছে, আইডি নাম্বার আছে, এমপ্লয়ি নাম্বার আছে, সেলস এর রেকর্ড আছে 2002 সাল। তো আমরা এখানে এই যে নামগুলি আছে না, এই নামগুলি এখানে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? এই জায়গায়, এই ঘরে। কিভাবে নিয়ে আসবো? ডাটা ভ্যালিডেশনে। ডাটা ভ্যালিডেশন করেন, এখানে যান, এখানে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করেন, তারপরে লিস্টে ক্লিক করেন, তারপরে ঘরে ক্লিক করেন, তারপরে এই যে নামগুলো সিলেক্ট করে দেন। নামগুলো সিলেক্ট করার পরে যখন আপনি ওকে করবেন, দেখেন এখানে নামগুলো চলে আসছে। দেখেন এই যে, যেখান থেকে ধরেন আমি স্বর্ণা নামটাকে পিক আপ করে নিলাম। পিক আপ করার পরে ধরেন আমরা এখানে একটা ক্লিক করলাম, ইকুয়াল দিলাম, হ্যাঁ সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পরে আমি একটা ফর্মুলা দিব, ফর্মুলার নাম হচ্ছে কি, INDEX ইন্ডেক্স। ওকে, এখানে একটা ডাবল ক্লিক করলাম, ইন্ডেক্স। ইন্ডেক্স এর পরে হচ্ছে অ্যারে, ঠিক আছে। ইন্ডেক্স এর পরে হচ্ছে অ্যারে, অ্যারে লিখবো কোথায়, এই যে এখান থেকে এই পর্যন্ত আমি পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি একটা কমা দিব, কমা দেওয়ার পরে আমাকে এখানে লিখতে হবে MATCH, ম্যাচ, ম্যাচ লেখা। তারপরে আমি যখন এটার উপরে ক্লিক করব, দেখেন ম্যাচের ফর্মুলা চলে আসলো। ইন্ডেক্স তো দিলাম, ম্যাচের ফর্মুলা দিলাম, দেওয়ার পরে ম্যাচ কার সাথে করব, এই যে এখানের সাথে ম্যাচ করব। ম্যাচ করে আমি পুরো টেবিলটা সিলেক্ট করে নিব, ঠিক আছে। টেবিলটা সিলেক্ট করার পরে আমাকে একটা কমা দিতে হবে, অফকোর্স। কমা দেওয়ার পরে এখানে একটা কমা দিব, ম্যাচ কার সাথে ম্যাচ করছি। ওকে, আমরা স্বর্ণাকে সিলেক্ট করে এখান থেকে লুক আপ ভ্যালু, লুক আপ ভ্যালুটা দিয়ে দিলাম না, একটু এখানে গিয়ে আমরা প্রথম ম্যাচ করতে হবে। এটা তো ইন্ডেক্স দিলাম, এর দিলাম, এই যে এটা স্বর্ণার, এখানে ক্লিক করতে হবে, তারপর এটা কমা দিবেন। কমা দেওয়ার পরে বলতেছে লুক আপ ভ্যালু, লুক আপ ভ্যালু বলতে আপনি পুরা এই যে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাকে একটা কমা দিতে হবে, কমা দেওয়ার পরে অটোমেটিকলি এক্সাক্ট ম্যাচের জন্য আমাকে একটা জিরো দিতে হবে। জিরো দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, ক্লোজ করার পর আমাকে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আমরা আবার MATCH ম্যাচ ফর্মুলাটা লিখবো, ঠিক আছে। লেখার পরে যে এখানে আসলাম, এই জায়গাতে আসার পরে আমাকে এবার এই জিনিসটা সিলেক্ট করতে হবে, তাই না। তারপরে একটা কমা দিব, কমা দেওয়ার পর উপরের আইডিটা এই যে এতটুকু সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমাকে কমা দিতে হবে, তারপরে একজন বিলের জন্য জিরো দিতে হবে, তারপরে দুইটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, একসাথে একটা দুইটা দেওয়ার সাথে সাথে দুজন আমি এন্টার করবো। দেখেন এখানে চলে আসছে তার ভ্যালুটা কত, সেলস কত, 2002, এটা কি স্বর্ণা, স্বর্ণার ভ্যালুটা এখানে কত আছে, 28,000, এই যে স্বর্ণা নামে 28,000। এখন আমি যদি এখান থেকে আরেকটা অন্য একটা ভ্যালু পিক আপ করি, ধরেন আমি লিখনের ভ্যালুটা পিক আপ করলাম 25,000, লিখন কোথায় আছে, এই যে 25,000। এরপরে যদি আমি আরেকটা আরেকটা যদি নেই, ধরেন বৃষ্টি, বৃষ্টি কত আছে, 21,210,000, তাহলে এই যে 2,00,000, এটা চলে আসছে, বুঝতে পারছেন। এখন আমি যদি ধরেন সাগর, সাগর আছে কত, 2,30,000, এই যে সাগরকে যদি সিলেক্ট করি এখান থেকে আমি অফকোর্স সাগরকে পাবো, এই যে সাগর, সাগর গুলো 2,30,000, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, ইন্ডেক্স এন্ড ম্যাচ ফর্মুলা ইউজ করে অনেক বড় বড় সমাধান করতে পারি, অনেক সমস্যা সমাধান করতে পারি, ঠিক আছে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝছেন, একেবারেই সহজ। আর এই জিনিসটা এখানে নেওয়া, এটাও আপনারা পারেন, ঠিক আছে। এগুলি না পারার মতো তেমন কিছু না, একেবারে সিম্পল একটা জিনিস, আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। ওকে, যেটা না পারার মতো তেমন কোনো কাহিনী নেই। ওকে, বর্ডার আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ওকে ফাইন, আমাদের কাজ হয়ে গেছে। দেখেন এই যে এখানে ক্লিক করছে আকিল, ক্লিক করছে আকিল, 2,60,000, আকিল কোথায় আছে, এই যে 2,60,000, মানে যে কোনো ম্যাচিং করা, ম্যাচ করে সে ভ্যালুকে টেনে নিয়ে আসবে, আপনি এখানে করতে পারতেছেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আপনাদের প্রজেক্ট, আজকে আপনাদের এটা করতে হবে, সেই জন্য আমি ভিডিও দিয়ে দিলাম। বাই বাই।